আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আসছিলাম এই দিকটা ঘুরতে, তো আসার পরে দেখলাম যে আঙ্কেল মাছ ধরতেছে, তো দেখলাম যে জালে তো মাছ ধরতেছে, জাল উঠাচ্ছে, তো একটা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে কি কি মাছ ওঠে সেটা কিন্তু আমি জানি না, আর আঙ্কেল যেহেতু আজকে নতুন নাকি পারছে দেখলাম, তো কি কি মাছ ওঠে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন আপনারা, সম্ভবত হচ্ছে ছোট ছোট যেসব ঝাপুটি মায়া মাছ, যে মলা মাছগুলো বাদে ওইগুলো বাঁচছে, দেখা গেছে ওই জায়গায়, হয়তো দেখছেন আপনারা। সামনের দিকটায় যাচ্ছে, দেখা যাক ওই জায়গায় কোনো মাছ বাঁধে কিনা, তো আমরা দেখবো। মাছের ঝাঁকও বাঁধতে পারে, দেখা যাক, ওইভাবে তো দেখে নাই, আর প্রথম দিশে তো আজকে এই জন্য ওরকম, দেখা যাক কি হয়, আপনারা কিন্তু দেখতে থাকবেন। দেখা যাক কি মাছ বাঁধে, যেহেতু নতুন চাল আজকে উঠাচ্ছে সেভাবে, মনে হচ্ছে তো পড়েছে, দেখি তো পড়ার কথা। মাছ পড়া হচ্ছে ভাগ্যর ব্যাপার। ভাগ্য তো, দেখা যাক যে কয়টা বাঁচছে, বড় মাছ বাঁধবে কিনা জানি না, বলতে পারি না, কিন্তু ছোট ছোট যেসব জাওলা মাছ আছে, ঝাপুটি মাছ আছে, এগুলো কিন্তু বাঁধতে পারে। হ্যাঁ, মাছ লাফালাফি করছে, প্রচন্ড মায়া মাছ, সেই জন্য আমার একজন বলছে কি যে তুই যদি জাল মানে পাতিস আর কি, তা মায়া জাল পাতি পারিস। আছে মায়া জাল কয়টা? একটা কত কত বড়? তুতে মাছ বাদলে অসম্ভব, প্রচন্ড মায়া মাছ, মানে অনেকে বলছে যে এখন নাকি মায়া মাছ নাই, তারপরেও আজকে যে নেদু দাদা বলে বললো আমার যে যে পরিমাণ মায়া মাছ আছে, তা যদি বাদে আর অল্প অল্প বাদলে কোনো সমস্যা নেই অনেকগুলো। হ্যাঁ, বাউড়ি মায়া মাছ, শুধু বাউড়ি না এখন নদীতেও আছে প্রচণ্ড মায়া মাছ, দেখা যাক, প্রচুর মায়া মাছ কিন্তু ওই জায়গায়, হয়তো আমি আপনাদেরকে কাছে নিয়ে যে দেখাইতে পারতেছি না, কারণ নৌকায় ওই জায়গায় ভালো দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে না ওইভাবে, কিন্তু প্রচণ্ড প্রচুর প্রচুর মায়া মাছ দেখেন। তো আমি এই পর্যন্ত আজকের ভিডিওটা আমি হয়তো ভালো খুবভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তো আজকের থাক এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন, খোদা হাফেজ।